বলুন কেমন আছো তোমরা সকলে, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি জয়ন বোস আবার চলে আসলাম তোমাদের সামনে একটি ম্যাথের লাইভ ক্লাস নিয়ে। ওকে, সো আমরা করছি জিএসসি ক্যাম্পেইনের ম্যাথ ক্লাস, ঠিক আছে। সো আজকের আমাদের ক্লাসটা কি মেনলি রিভিউ ক্লাস, মানে কি আগে এ পর্যন্ত যে ক্লাস মানে অধ্যায়গুলো পড়িয়েছি সেই অধ্যায়গুলোর আমি পুনরায় একটা রিভিশন দিচ্ছি, ঠিক আছে। সো গাইজ, আজকে আমি করবো বেসিক্যালি চার অধ্যায়, ঠিক আছে, 4.12 কভার করার চেষ্টা করবো, ঠিক আছে। আমরা করছি জিএসসি আমাদের সাথে ক্লাসটি করছো আমাকে একটু খুব জলদি কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই কিন্তু জয়েন করে ফেলেছে অলরেডি, ঠিক আছে। ওকে গাইস, দেখি আমাদের সাথে কে কে জয়েন করেছে একটু আমি দেখে নিই। তো আমাদের সাথে অনেকেই দেখছি নতুন আছে। উম্মেহানি লিখছে হাই ভাইয়া হ্যালো আপু, তারপরে মালিয়া ইয়াসমিন মনি লিখছে হাই ভাইয়া হ্যালো আপু, তোমাকে আমি ক্লাসে কিন্তু পাচ্ছি না ঠিক মতো, ঠিক আছে। আমি কয়েকটা ক্লাসে পেয়েছি বাট এখনও তোমাকে সব ক্লাসে পাইনি। পূজা শিকদার লিখছে হাই ভাইয়া হ্যালো আপু, তারপরে মেহজাবিন তোমার লিখছে হাই ভাইয়া হ্যালো আপু কেমন আছো তুমি ভালো, তারপরে হচ্ছে পূজা শিকদার লিখেছে কেমন আছেন ভালো আছি, তারপরে হচ্ছে মালিয়া ইয়াসমিন মনি বলছে ঢাকা মিরপুর থেকে ওয়েলকাম আপু, উম্মেহানি লিখছে আই এম ফ্রম নরসিংদী, ওকে থ্যাংক ইউ আপু। তারপরে আমাদের সাথে আসিফ মৌলিক ভাই জয়েন করেছে, আসসালামু আলাইকুম তোহিদ আলম স্যার, ওকে। পূজা শিকদার আচ্ছা ঠিক আছে, মেজা ওকে, আমাদের সাথে রেহনুমা কাবি জয়েন করেছে, তারপর আমাদের সাথে তোহিদ আলম স্যার জয়েন করেছে, এটা আমার পক্ষে আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে স্যার আমার ক্লাসে জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। মাহির ফাইসাল শ্রাবণ জয়েন করেছে আমাদের সাথে হ্যালো ভাইয়া, তারপর আপনার বিন্দা আর রানি আমাদের সাথে জয়েন করেছে হাই আপু, তারপর সালমান ইসলাম বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম আপু। ওকে, সো আমরা ক্লাসটা স্টার্ট করি, ওকে। আচ্ছা, সো আমি প্রথমে শুরু করবো কি, আমার যেহেতু আমার এই অধ্যায়ের অঙ্কগুলো করানো হয়ে গেছে, আমি এটা দেখবো যে আমার কার কার কোন চ্যাপ্টার মানে কোন অঙ্কগুলো প্রবলেম থেকে গেছে, আমি ওই সমস্যাগুলো আজকে সমাধান করবো বেসিক্যালি, ঠিক আছে। সো গাইজ, আমি তাহলে শুরু করে দেই, আমি আগে তোমাদের সূত্রগুলোর একটু টেস্ট করি, ঠিক আছে। আমার ফার্স্ট সূত্র আমাকে বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার সূত্র কি, ঠিক আছে। তোমরা এক নাম্বার লিখো, দিয়ে এটার অ্যান্সারটা দিয়ে দাও আমাকে খুব জলদি, ঠিক আছে। দেখো এক নাম্বার দেন, এটার অ্যান্সারটা দিয়ে দাও, ঠিক আছে। ওকে, তারপরে দুই নাম্বার লিখবা তোমরা অনুসিদ্ধান্ত, ঠিক আছে। অনুসিদ্ধান্ত এটা হচ্ছে অনু, লিখে রেখে দিলাম, ঠিক আছে। অনু এটা লিখবা তুমি এ মাইনাস বি হোল স্কোয়ার, অনুসিদ্ধান্তটা তোমরা লিখো, দুই নাম্বার দিয়ে লিখবা এটা, ওকে। তিন নাম্বার সমান লিখবা ফোর, তোমরা লিখবা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তোমরা একটু লিখবা, ঠিক আছে। কারণ এই চ্যাপ্টার এই সূত্র ছাড়া কোনোভাবেই পসিবল না করা, ঠিক আছে। সূত্র ছাড়া এই অধ্যায় করা কোনোভাবে পসিবল না, ঠিক আছে। মিস ভাইয়া তোহিদ আলম স্যারকে, তোহিদ আলম স্যার হলো আমাদের সকলের কি বলবো মানে অন্তরের অন্তঃস্থলে একজন থাকার মতন, মানে যে মানুষগুলো থাকে তাদের মধ্যে একজন স্যার। ওকে গাইজ, আমরা তাহলে কন্টিনিউ করতে থাকি, আমরা একটু খুব জলদি আমরা হচ্ছে উত্তরগুলো লিখতে থাকি, ঠিক আছে। শান আফরোজ লিখছে আই এম ফ্রম নরসিংদী, ওকে থ্যাংক ইউ। তারপরে পূজা সিকদার বলছে আই এম ফ্রম নড়াইল, ওকে থ্যাংক ইউ আপু, ওয়েলকাম আমাদের ক্লাসে। সালমান ইসলাম বলছে রাজশাহী থেকে, ওকে ওয়েলকাম ভাইয়া।
তারপরে হচ্ছে উম্মে হানি আমাদের অলরেডি অ্যান্সার করে দিয়েছি এক নম্বরে, তোমরা একটু এক নম্বর দিয়ে মেনশন করে দিবো। ওকে, রীতা চক্রবর্তী আমাদের অ্যান্সার করে দিয়েছে, গুড। তারপরে দেখি আর কে কে অ্যান্সার করে, আমাকে একটু খুব জলদি জানাও, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু এগুলো অ্যান্সার করতে থাকো, আমি তোমাদের কিছু অঙ্কের অপশন দিই, ঠিক আছে? এই অঙ্কগুলোর মধ্যে কার কোনটা প্রবলেম এটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, 4.1-এ, 4.1-এর অনুশীলনী, 4.1-এর অনুশীলনীর, হ্যাঁ, এক নং এর, এক নং এর কার কার প্রবলেম, কার কোনটা প্রবলেম আমাকে একটু মেনশন করো, ঠিক আছে? কার কোনটা প্রবলেম আমাকে একটু এটা মেনশন করে দাও, ঠিক আছে? এক নম্বর অঙ্কগুলোতে কার কোনটা প্রবলেম আমাকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? দুই নম্বর, টু হাউস কমান্ডার, সরি, ওকে, ঠিক আছে। রেহনুমা কবির, আমি অ্যান্সারগুলো অনেকের কাছ থেকে পাচ্ছি, ওকে। রেহনুমা কবির, তুমি প্রথমটার অ্যান্সার আমাকে দাও, ঠিক আছে? প্রথমটার অ্যান্সার দিয়েছো তুমি, ওকে, থ্যাংক ইউ। ওকে, দেখি আর কে কে দেয় অ্যান্সার আমাদের। দুই নাম্বারটা, ওকে, রেহনুমা কবির, সঠিক, তুমি, তোমার অ্যান্সারটা ঠিক আছে, না, সরি সরি, তোমার অ্যান্সারটা ভুল আছে, আমি দাঁড়াও দেখছি। তোমরা অ্যান্সার করতে থাকো, ঠিক আছে? তোমরা অ্যান্সারগুলা করতে থাকো, আমার এটা মাইনাসের, ঠিক আছে? সো একটু দেখে শুনে দাও যে কোন জায়গায় সূত্র কোন জায়গায় বসছে, তোমরা একটু দেখে শুনে দাও, ঠিক আছে? তারপরে সুমিত্রা চৌধুরী আমাদের অ্যান্সারটা দিয়েছে, থ্যাংক ইউ আপু, তোমার অ্যান্সারটা হয়েছে, প্রথমটার অ্যান্সার। তার উম্মেহানি আমাদের লিখেছে, প্রবলেম নেই ভাইয়া, ওকে, ঠিক আছে। আর দেখি কার কার কোনটা প্রবলেম, তিন নাম্বার, তিন নাম্বার, ঠিক আছে। তারপরে চান সালমান ইসলাম এক নাম্বার দিয়েছে, ভাই আমার মান নির্ণয় সমস্যা, ওকে, আমি মান নির্ণয় সমস্যা করে সমাধান করে দেবো, সমস্যা নেই। আমার বেসিক্যালি ওই অঙ্কগুলো, এই অঙ্কগুলো খুব মানে কম আসে, মানে ক নাম্বারগুলোতে অঙ্ক আসে, ঠিক আছে? আপনার বিনতে রহমান আমাদের অ্যান্সারটা দিয়েছে, ওকে, থ্যাংক ইউ আপু। আমি আজকে বেসিক্যালি মান নির্ণয় অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দিবো, ঠিক আছে? খুব জলদি মানে সলিউশন করার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, আমাদের অনেকে অ্যান্সারগুলো দিয়ে দিয়েছে অলরেডি, ওকে। তোমরা অ্যান্সার, বাকিরাও অ্যান্সারগুলো করতে থাকো, আমি হচ্ছে সামনের অঙ্কগুলোতে আগাই। আচ্ছা, তোমরা বলো তো, 4.1-এ, 4.1-এ মান নির্ণয়ের অঙ্ক, 4 থেকে 7-এর মধ্যে কার কোনটা প্রবলেম, 4 থেকে 7-এর মধ্যে কার কোনটা প্রবলেম, 4 থেকে 7-এর মধ্যে কার কোনটা প্রবলেম, আমি আবারও বলছি, 4 থেকে 7-এর মধ্যে কার কোনটা প্রবলেম আমাকে একটু জানাও, ঠিক আছে? আমি অঙ্কগুলো সলিউশন দিয়ে দেবো, ঠিক আছে? রেনুমা কবির আমাদের অ্যান্সার দিতে দিচ্ছে কিন্তু, ওকে, থ্যাংক ইউ আপু। 4 নম্বরের অ্যান্সারও সে দিয়ে দিয়েছে, চ্যাপ্টার 4.1-এ 4 থেকে 7 নম্বর অঙ্কের মধ্যে কার কোনটা প্রবলেম আমাকে একটু খুব জলদি জানাও কমেন্ট করে। 6 নম্বর, ওকে, 6 নম্বর একটা পেয়েছি, 6, নেক্সট। সালমান ইসলাম আমাদের অ্যান্সার গুলো দিয়ে দিয়েছে কিন্তু সূত্রের অ্যান্সার গুলো কুইজ, ঠিক আছে? আজকের আমি কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, আমি কিন্তু এখন থেকে আমার প্রত্যেকটা ক্লাসে আমি হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য ডে নির্বাচন করব। 5 আর 6, মানে 6 পেয়েছি, 5 আর 1টা পেলাম, আমি ক্যাপ্টেন অফ দ্য ডে অ্যানাউন্স করে দিব, প্রত্যেকটা ক্লাস শেষে আমি অ্যানাউন্স করে দিব, ঠিক আছে? সো সবাই পার্টিসিপেট করো এবং কোঅপারেট করো অনেক জলদি। পূজা শিকদারও আমাদের অ্যান্সার করে দিয়েছে, ওকে। উম্মেহানি 6 নম্বর, ওকে, আমি 6 নম্বর করে দিব, সমস্যা নেই। আমি 6, 5, 6 করতে থাকি, তোমরা অ্যান্সারগুলো মানে কার কোনো সমস্যা এবং অ্যান্সারগুলো আমাকে দিতে থাকো, আমি সূত্রটা একটু মিটিয়ে দিলাম। ওকে, 6, 5 নম্বর আগে বলেছি, তাই না? 5 নম্বর অনেকের আছে, সো আমি 5 নম্বরটা আগে করে দিই। 5 নম্বরে আছে তোমার, বলেছে যে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 3 হতে গেলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান কত, ঠিক আছে? কি আমি আগে করবো কি, দেখো তো আমাকে একটা মান দিয়ে রেখেছি, কিন্তু আমি দেওয়া আছে দিয়ে আগে মানটা তুলে দেবো, দেওয়া আছে। আর তোমরা হচ্ছে যারা আমার ক্লাসটা করছো, তোমরা সকলে একটা করে খাতা কলম নিয়ে মানে প্রস্তুত থাকো, তোমরা পুরো ক্লাসটা আমি যেসব অঙ্ক করিয়ে দেবো সেসব অঙ্কগুলো করবা, দেন আমাকে কমেন্টে তোমরা সেগুলো ছবি পাঠিয়ে দিবা, ঠিক আছে? কমেন্টে সেগুলো লাইভ শেষে আমাকে ছবিগুলো কমেন্টে মানে সেন্ড করে দিবা, ঠিক আছে? আমার দেওয়া আছে মানটা কি, আমার একটা মান দিয়েছে, সে মানটা হলো কি, x মাইনাস 1 বাই x, x মাইনাস 1 বাই x ইকুয়াল টু কি দিয়েছে আমার এখানে, দিয়েছে 3,
ঠিক আছে, থ্রি দিয়েছে, দিয়ে আমাকে বের করতে বলেছে কিসের মান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, আমার এখানে কিন্তু সমান দিয়ে কোনো বাম পক্ষ ডান পক্ষ নাই, দুইটা পক্ষ নাই, তার জন্য আমি এখানে কি লিখতে পারি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। ওকে, প্রদত্ত রাশি কি আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আমরা তো সকলে সূত্র করেছি তাই না, সূত্রে আমরা কি জানি, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি ধরি আমি বি, তাহলে আমরা কি শেষ, আমরা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা জানি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু দুইটা অনুসিদ্ধান্ত আছে, সূত্র না অনুসিদ্ধান্ত দুইটা রয়েছে। ঠিক আছে, একটা আছে প্লাসের একটা আছে মাইনাসের, আমরা এখন কোনটা করব, আমরা এখানে মাইনাসেরটা বের করবো, কারণ আমার এখানে মান কিন্তু মাইনাসে দেওয়া আছে, আমি কোনটা ইউজ করব তার জন্য আমাকে খেয়াল রাখতে হবে এখানে মানের উপর। ঠিক আছে, মান প্লাসে আছে না মাইনাসে আছে, যদি মাইনাসে থাকে তাহলে মাইনাসের সূত্র ফেলবো, আর যদি থাকে প্লাসের সূত্র তাহলে আমার প্লাসেরটা থাকে, আমি দুটো সূত্র লিখে দিচ্ছি, মাইনাসের সরি প্লাসের সূত্রটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টয়েস এ বি। ঠিক আছে, প্লাসেরটা মাইনাসেরটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টয়েস এ বি। এখানে কিন্তু অনেকের একটু এই সূত্রটাতে একটু ঝামেলা হয়। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটাতে যে কোনটাতে এ ফোর এ বি হবে, কোনটাতে হবে টু এ বি, কোনটা ফোর এ বি হবে, কোনটাতে টু এ বি হবে, এখানে অনেকে একটু কনফিউশন থাকে। ঠিক আছে, কি আমি মনে রাখার জন্য আমি একটা আমার ব্যক্তিগতভাবে একটা ট্রিক্স ইউজ করি, সেটা হলো দেখো এখানে কয়টা স্কোয়ার আছে, দুইটা স্কোয়ার আছে, এখানে কয়টা স্কোয়ার আছে, দুইটা স্কোয়ার, তার জন্য আমি এখানে টু এ বি মনে রাখি। ঠিক আছে, দুইটা স্কোয়ারের জন্য আমি এখানে টু এ বি মনে রাখি, আর যদি তোমার একটা স্কোয়ার থাকে তাহলে আমি এখানে ফোর এ বি। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত আমি একটুভাবে মনে রাখার জন্য ইউজ করি, তোমরা চাইলেও সেটা ইউজ করতে পারো। ঠিক আছে, আচ্ছা, সো আমি তাহলে এখানে কি ধরবো, এ প্লাস বি, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এখানে যদি মধ্যে প্লাস দিই দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে না, এটা সূত্রে পড়ছে কিন্তু। ঠিক আছে, তাহলে এখন আমি মান বসাই এ স্কোয়ার, তাহলে এখানে কিসের সূত্র ফেলবো, মাইনাস একটা। ঠিক আছে, তাহলে আমি মাইনাসের মানটা বসাবো এখন, তাহলে দেখো তো মাইনাসের কি এটা না, আমি এই সূত্রটা ফেলবো। ঠিক আছে, তাহলে আমার এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর উপর হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে। ঠিক আছে, প্লাস টয়েস এ টু ইন্টু এর মান কত, এক্স, বি এর মান কত, ওয়ান বাই এক্স। ঠিক আছে, দেখো তো এক্স আর এক্স এটা কিন্তু আর আর এইভাবে মানে এটা কেটে যায়। ঠিক আছে, তাহলে আমার এখানে কি থাকে দেখো তো, এটার মান কত, থ্রি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান থ্রি, থ্রির উপর স্কোয়ার প্লাস টু। ঠিক আছে, তিন তিরিকে নয় প্লাস টু ইকুয়াল টু কত, এগারো, আমার এখানে অ্যান্সার দেখো এগারো। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্টে লিখে দিও ভাইয়া ডান বুঝতে পেরেছি, আর না বুঝতে পারলে আমাকে রেসপন্স করো যে ভাইয়া বুঝতে পারিনি। আমাদের এখানে সুমিত্রা চৌধুরী আমাদের সবগুলো অ্যান্সার দিয়েছে, ঠিক আছে, কুইজের সূত্রগুলোর। ওকে, তারপরে মেজামিন তমা বলছে যে, আচ্ছা দেখি, সালমান ইসলাম বলছে ভাই এখানে বৃষ্টি হচ্ছে তাই খুব নেটে প্রবলেম, আমার এখানেও কিন্তু অলরেডি বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি এবং বিকালের দিকে প্রচুর জোরে হচ্ছিল। ঠিক আছে, সো আমার এখানেও নেটে অনেক প্রবলেম করছে, একটু কোঅপারেট মানে একটু মেনে নিতে হবে এটাকে। ঠিক আছে, মেজামিন তমা বলছে ভাইয়া পরে আবার রিপিট দেখে নিও, হ্যাঁ পরে আবার তুমি দেখে নিও। রেণুমকাবি বলছে বৃষ্টি নাই এখানে বাট নেটে প্রচুর স্লো, ওকে এটা হয়। এ আই হাদি বলছে যে ডান বুঝতে পেরেছি, ওকে থ্যাংক ইউ। আফনান বিনতে রাহিম বলছে ভাই ডান ভাইয়া বুঝতে পেরেছি, ওকে রেণুমকাবির ভাইয়া ডান, ওকে। উম্মেহানি লিখেছে ভাই ডান ভাইয়া, তারপরে শাওন আফরোজ লিখেছে ডান ভাইয়া, সালমান ইসলাম লিখেছে ডান ভাইয়া, ওকে। আমি কিন্তু তোমাদের বলেছি যে তোমরা একটা খাতা কলম নিয়ে বসো এবং আমার অঙ্কগুলো আমি যেগুলো করিয়ে দেবো সেগুলো কিন্তু খাতায় করে আমাকে কমেন্টে তোমার কি লাইভ শেষে, এখন তোমরা কমেন্টে দিতে পারবে না বাট লাইভ শেষে তোমরা আমাকে সেটা দিয়ে দিবা। ঠিক আছে, কারণ এটার ভিত্তিতে আমরা কিন্তু আজকে ক্যাপ্টেন অফ দ্য ডে নির্বাচন করবো। ঠিক আছে, তারপরে তনয়া খান নেহা ডান ভাইয়া, ওকে। মালিহা ইয়াসমিন মনি লিখেছে ডান, ওকে থ্যাংক ইউ আপু। আমি হচ্ছে নেক্সটে চলে যাই, নেক্সট অঙ্ক আমার কত, ছয় নাম্বার। ঠিক আছে, আমার নেক্সট ছয় নাম্বার, আমি যাবো ছয় নাম্বার। এই ছয় নাম্বারের অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবার, এবং এই অঙ্কগুলো কিন্তু খুব বেশি আছে। ঠিক আছে, আমার এখানে দেখো অঙ্কটা বলেছে যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফোর হতে গেলে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর ইকুয়াল টু কত। ঠিক আছে, আমার এখানে কিন্তু দেখো এখানে অঙ্কটা আমার একটা মান দেওয়া আছে, আমি আবারও সেম ভাবে দেওয়া আছে, একটা মানটা তুলে নেবো, দেওয়া আছে, ওকে দেওয়া আছে কি, এখানে আছে এ প্লাস ওয়ান বাই এ, এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফোর। ঠিক আছে, তাহলে আমাকে প্রমাণ দিয়ে আমাকে প্রমাণ করতে হবে কি, এখানে
প্রমাণ বলে বলবে এখানে তোমার আমাকে বের করতে হবে a4 মান বের করতে হবে a4 প্লাস 1 বাই a4 এর মান ঠিক আছে তাহলে আমার এখানে কোন পক্ষ আছে কি আমার খালি এটারই মান বের করতে হবে আমি দুটো পক্ষ না তার জন্য বাম পক্ষ ডান পক্ষ লিখবো না ঠিক আছে এখন যদি এখানে তোমার এরকম বলে দিত এটা সমান সামথিং 20 বা সামথিং কিছু একটা যদি বলতো তাহলে তোমার এখানে কিন্তু আমার বাম পক্ষ ডান পক্ষ হতো কিন্তু বলেনি তার জন্য আমি এখানে জাস্ট প্রদত্ত রাশি লিখবো গুণের সময় কি পাওয়ার গুলো যোগ হয় এবং কি ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয় আমরা কিন্তু এই সূত্রটা জানি ঠিক আছে না এখানে তোমার দেখো তো তোমার এখানে দুই দুগুনি মানে এখানে দেখো দুই দুই কত হচ্ছে চার হচ্ছে না তাহলে এখানে আমার এখানে কত হবে চার হবে ঠিক আছে তাহলে চার আমার মিলে যাচ্ছে এটার সঙ্গে চার মিলে যাচ্ছে তাহলে আমার এখানে এখন সূত্রটা আমি ফেলি সূত্রটা আমি কি করবো দেখো স্কোয়ারের সূত্র আমরা কিন্তু জানি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু সূত্র পড়বে দেখো তো এই আমি মনে করছি এই পুরো এ স্কোয়ারটা এই স্কোয়ারটা গেছে মানে এইটুকুটাই হচ্ছে তোমার পুরোটা কি এ ঠিক আছে আর এই পুরোটাই হচ্ছে কি তোমার বি স্কোয়ার ভিতরে আছে এটা আমি এখন দেখবো না স্কোয়ার যেটা আছে সেটাই থাকুক এটাতে আমি হাত দিব না তাহলে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে না এটা সূত্র আমরা কি জানি প্রথমত আমি একটা জিনিস বলে দিই ফোর এর অঙ্ক করতে গেলে ফোর যদি পাওয়ার থাকে তাহলে প্রথম ধাপে আমি কোনো কিছু দেখবো না আমি জাস্ট প্লাসের হিসেবে ভেঙে দেবো ঠিক আছে প্লাসের সূত্রটাতে আমি ভেঙে দেবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টয়েস এ বি এই সূত্রটাতে আমি প্রথমে প্রথম একটা ভেঙে দেবো ঠিক আছে আমি ভাঙি এবং কারণটা কিসের জন্য আমি সেটা বলছি ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এর উপর স্কোয়ারের উপর হোল স্কোয়ার মাইনাস টয়েস এ বি আচ্ছা দেখো এই স্কোয়ার স্কোয়ার এটা কেটে গেল ঠিক আছে আচ্ছা এখন কারণ বিশের জন্য দেখো তো আমার কিন্তু আমি কি এখান থেকে আমার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোনো মান আছে আমার কিন্তু মানটা নাই ঠিক আছে না আমার এখানে কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার সরি বাই ওয়ান বাই এর মান আছে ঠিক আছে এটা ফোর আছে তাহলে আমি দেখো তো আমি যদি এখানে সাপোজ আমি এখানে মাইনাস দিলাম সাপোজ আমি যদি এখানে মাইনাস দিই তাহলে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে কি আমি এটা কমপ্লিট করতে পারবো পারবো কিন্তু এখানে প্রপার ওয়ে না আমাকে এখানে আবার মাইনাসের মানটা বের করতে হবে দিয়ে আমাকে বের করতে হবে ঠিক আছে আমি কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র একটা জানি কিন্তু ওটা আজ এখন করতে পারবো না তাহলে দেখো তো আমি এখানে সূত্র কি ইজি হতে ফেলতে পারছি পাচ্ছি না আমার তার কিন্তু এখানে যদি প্লাস থাকে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কিন্তু এটা দিয়ে একটা সূত্র ফেলতে পারবো তাতে আমার প্লাসের হোক মাইনাসের হোক আমি কিন্তু দুটাই যেকোনো একটা ওয়ে ফেলতে পারবো তার জন্য আমি বলি মানে তা এটা নিয়ম কি প্রথম ধাপে প্লাসের সূত্রটা আমরা চোখ বন্ধ করে ফেলে দেবো ওকে এবার নেক্সট আমরা লিখবো তখন যে আমার এখানে দেওয়া আছে তে মানটা কি আছে প্লাসে আছে না মাইনাস আছে মানটা দেখবো প্লাসে আছে না মাইনাস আছে যদি প্লাসে থাকে তাহলে প্লাসের সূত্র ফেলে দেবো যদি মাইনাস থাকে মাইনাসের সূত্র ফেলে দেবো এখানে আমার কি আছে আমার প্লাস আছে তাহলে আমি এখানে প্লাসের সূত্র ফেলি তাহলে এ প্লাস ওয়ান বাই এর উপর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ এ এ এ কেটে গেল কারণ আমি এই কাটাটা একটু দেখাই দিই কিসের জন্য কাটে এটা ইন্টু এটা ঠিক আছে আচ্ছা দেখো তো আমরা কি জানি কোনো ভগ্নাংশের নিচে কিছু না থাকলে মানে কি আছে ওয়ান আছে না আমরা কি জানি ওয়ান আছে তাহলে কি এই কোনাকোনি লব আর এটা কোনাকোনি কেটে গেল না এই ওয়ান ওয়ানও কেটে গেল তাহলে এখানে কি থাকে শূন্য ফাঁকা ঠিক আছে না তার জন্য এখানে এটা এটা কেটে যায় আচ্ছা দেখো তাহলে এবার কি দিয়ে আমার এখানে দ্বিতীয় বন্ধনীতে স্কোয়ার কারণ দেখো আমি কিন্তু এইটুকুনটার কাজ করলাম জাস্ট আমি এইটুকুনটার কাজ করলাম আমার কিন্তু এইটুকুন বাকি টুকুন এই স্কোয়ার তারপরে এইগুলো কিন্তু সবই আমার বাকি থেকে গেছে ঠিক আছে আমি তাহলে এই স্কোয়ারটা বসিয়ে দিলাম এই স্কোয়ারটা এখানে বসিয়ে দিলাম আর এটার স্কোয়ার কিন্তু এটা এই যে ভিতরকার স্কোয়ারটা এটা আর এই স্কোয়ারটা এখানে বসালাম ঠিক আছে মাইনাস টু কারণ এখানে এই বি কোনো ভ্যালিড কিছুই নাই ঠিক আছে আচ্ছা দেখো এবার আমি কি করবো সিম্পলি জাস্ট মানটা বসাবো এটার মান কত ফোর ফোর এর উপর স্কোয়ার মাইনাস টু মাইনাস টু ঠিক আছে তাহলে চার চারে ষোলো মাইনাস টু মাইনাস টু ঠিক আছে দেখি তো দেখা যাচ্ছে কি না কত দূর দেখা যাচ্ছে সেটা একটু দেখে নিই আমি এখান থেকে ওকে সাইডে আসছি ঠিক আছে আচ্ছা দেখ তাহলে আমার ষোলো থেকে দুই বাদ দিলে কত চোদ্দ চোদ্দ স্কোয়ার বিয়োগ দুই চোদ্দোর উপর স্কোয়ার করতে গেলে কত হয় আমি দেখে নিই
ছিয়ানব্বই, 196 বিয়োগ 2 ইকুয়াল টু 194, এটা আমার কি অ্যান্সার? ঠিক আছে, আচ্ছা দেখি তো কে কোনটা বুঝতে পারলো বা কার কোনো জায়গায় সমস্যা আছে কিনা আমাকে একটু বলো তো, কারো কোনো জায়গায় সমস্যা আছে? রীতা চক্রবর্তী কিন্তু আমাদের অ্যান্সার দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া অ্যান্সারটা দেওয়ার জন্য। ওকে ঠিক আছে, সো আমরা হচ্ছে অনেকে কিন্তু মেনশন করছে, থ্যাংক ইউ মেনশন করার জন্য, যারা দেখো আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছে কিন্তু ক্লাস করে না, ঠিক আছে তাদের একটু মেনশন করে দাও। ঠিক আছে, আমাদের আফনান বিনতে রাহিম কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছিল, ঠিক আছে সালমান ইসলাম থ্যাংক ইউ, রেনু মকাবির থ্যাংক ইউ তোমাদের মেনশনগুলো করার জন্য, মেনশনগুলো করে দাও। ঠিক আছে, মাইফার জানা লিখেছে ডান, এ আল হাদি লিখছে যে না কোনো প্রবলেম নেই বুঝতে পেরেছি, রীতা চক্রবর্তী ডান, তারপর হচ্ছে উম্মে হানি আমাদের অ্যান্সারটা দিয়ে দিয়েছে, রেনু মকাবির লিখছে প্রবলেম নাই, সুমিত্রা চৌধুরী লিখেছে অ্যান্সারটা থ্যাংক ইউ আপু, তারপর তনয়া খান নেহা লিখছে ডান, ওকে থ্যাংক ইউ, তারপরে মেজাবিন তোমা লিখছে যে ডান ভাইয়া, ওকে শাহন আফরোজ ডান তার ভাইয়া, তারপরে মালিহা ইয়াসমিন মনি লিখছে 194, ওকে অ্যান্সার দিয়ে দিয়েছো থ্যাংক ইউ, এস কে দাসও লিখেছে অ্যান্সারটা দিয়ে দিয়েছে, তারপর পূজা শিকদার লিখছে নো ভাইয়া প্রবলেম নেই, ওকে, উম্মেহান লিখছে প্রবলেম নেই ভাইয়া, ওকে, এস কে দাস ডান, মালিহা ইয়াসমিন মনি লিখছে ডান ভাইয়া, ওকে থ্যাংক ইউ, মালি মেজাবিন তোমা বলছে নো প্রবলেম ভাইয়া, ওকে, শাওন আফরোজও লিখেছে নো প্রবলেম নেই ভাইয়া, তারপরে হচ্ছে তাসলিমা রহমান লিখছে না ভাইয়া প্রবলেম নেই, ওকে থ্যাংক ইউ, রেন আমাদের সাথে লিখেছে যে ভাইয়া আপনি এই কোশ্চিনটার অ্যান্সার দিতে বলছেন, কোন কোশ্চিনটা আপনি কি এই কোশ্চিনটার অ্যান্সার দিতে বলছেন? না আমি এটার অ্যান্সার দিতে বলিনি, আমি করে দিয়েছি, বাট তারা হচ্ছে আগে আগে অ্যান্সার দিয়ে দিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে ব্রিলিয়েন্ট, তোমরা অনেকেই অ্যান্সার দিয়ে দিচ্ছ, ওকে থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমার এ পর্যন্ত কিন্তু গেল, এবার বলো তো আমাদের প্রবলেম, আমাদের প্রবলেম এবার 8 থেকে 12 পর্যন্ত, 8 থেকে 12 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলো, 8 থেকে 12 পর্যন্ত, 8 থেকে 12 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা জলদি জানাও, ঠিক আছে, কারণ আজকে আমি 4.12 দুটাই শেষ করার টার্গেট নিয়ে আছি। ওকে সো আমরা একটু তাড়াতাড়ি রেসপন্স করি, 8 নাম্বারটা, ওকে আট, আর আট নাম্বারটা তোমরা একটু আগে আমাকে জানাই দাও যে তোমাদের কোনটা কোনটা প্রবলেম আছে, ঠিক আছে আমি তাহলে সেগুলো অঙ্কগুলো করতে থাকি, দেন তোমরা মেনশন করো। একটু আমাকে জানাই দাও 8 নাম্বার, ওকে 8 নাম্বার, নেক্সট নেক্সট, একটু আর কয়েকজন জানাও, 8 9, ওকে নতুন 9 পেলাম, ওকে আর 8, ওকে ঠিক আছে, যারা ভাইয়া যারা ক্লাস করে ওদের মেনশন করে দিতেছ, হ্যাঁ তাদের হচ্ছে মেনশন করে দাও একটু, মালিয়া ইয়াসমিন মনি 12 নাম্বার, ওকে থ্যাংক ইউ, 8 নাম্বার, ওকে থ্যাংক ইউ, দেখো সবাই মিলে করতে দিলে কিন্তু আমার প্রায় অঙ্কগুলো হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সবারই হয়ে যাবে, ঠিক আছে 11 নাম্বার, 11 12, ওকে 8 9 11 12, ঠিক আছে 8 9 11 12, তাহলে আমি শুরু করে দিই, একটু নাম্বারগুলো লিখে রাখি, 8 9 11 12, ওকে তাহলে 8 নাম্বার, দেখো 8 নাম্বারটা কিন্তু অনেক ইজি প্রসেসের অঙ্কটা, ঠিক আছে দেখো তো 8 নাম্বারটা আমাকে, 8 নাম্বারটা কিন্তু সেম অঙ্ক, আমি যে আগের অঙ্কটা করালাম না 6 নাম্বারটা, কিন্তু এখানে মানটা দেওয়া আছে এম, ঠিক আছে মানটা দেওয়া আছে এম, আর 9 নাম্বারটা দেখি তো, 9 নাম্বারটাও সেম অঙ্ক, 9 নাম্বারটা কিন্তু তোমরা পারবা, 9 নাম্বারটা তোমার অঙ্কটা কিসের মতন, 9 নাম্বার অঙ্কটা তোমার এখানে 5 নাম্বারের মতন, জাস্ট এখানে মাইনাসের মানটা দেওয়া আছে, ঠিক আছে এখানে মাইনাসের মানটা দেওয়া আছে, তোমরা আশা করি 9 নাম্বারটা পারবা, ঠিক আছে আমি 8 নাম্বারটা করে দিচ্ছি, ঠিক আছে 8 নাম্বারটা করে দিচ্ছি, 8 নাম্বার সেম একটা মান দেওয়া আছে, কি দেওয়া আছে 8 নাম্বারে মান দেখি তো, a-a-1/a = দেওয়া আছে m, ঠিক আছে দিয়ে আমার এখানে
দুইটা কিন্তু পক্ষ আছে, দেখো এ এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর ইজ ইকুয়াল টু এম ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু, আমার এখানে কিন্তু দেখো দুইটা কিন্তু পক্ষ দিয়ে দিয়েছে, ঠিক আছে না? সো আমাকে এখানে কি করতে হবে, লেফট হ্যান্ড সাইড লিখতে হবে বা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। আমার এখানে লেফট হ্যান্ড সাইড কি, আমার এখানে লেফট হ্যান্ড সাইড হলো এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর, এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর, ওকে। সো আমাকে তাহলে আগে কি করতে হবে বলেছে, আগের অঙ্কের মতন আগে আমি স্কোয়ার করে ভেঙে নিতে হবে, ঠিক আছে? এ স্কোয়ারের উপর ডবল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের উপর ডবল স্কোয়ার। সেম ভাবে আমি আগের অঙ্কে কি বলেছি যে আমাদের চোখ বন্ধ করে আগে প্লাসের সূত্রে আমি ভেঙে নিবো, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর উপর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, মানে টু এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা আবার ভাঙবো, এটা কিসে ভাঙবো, মাইনাসে ভাঙবো, কারণ আমার এখানে কিসের মান আছে, মাইনাসের মান দেওয়া আছে, ঠিক আছে? তাহলে মাইনাসের ভাঙি, তাহলে এ মাইনাস ওয়ান বাই এর উপর হোল স্কোয়ার প্লাস টু এ বাই ওয়ান বাই এ, ঠিক আছে? দিয়ে আমার কি এখানে কেটে গেল ডবল ব্র্যাকেট দিয়ে টু, ওকে। আচ্ছা আমার এখানে কিসের দেখো তো পড়ছে, এটার মান কত, এটার মান হলো এম, এম এর উপর স্কোয়ার প্লাস টু, ঠিক আছে? এর উপর কি পড়ছে স্কোয়ার, সরি এখানে প্রথম বন্ধ মাইনাস টু, ঠিক আছে? দেখো তো আমার এখানে একটা সূত্র পড়ছে না, দেখো তো এ এটা বি যদি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে না, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এই সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এখানে সূত্রটা আমি ফেলি, তাহলে এ স্কোয়ার মানে কি এম স্কোয়ারের ফোর স্কোয়ার, ঠিক আছে? প্লাস টুয়াইস এ বি মানে টু ইন্টু এ মানে কত এম ফোর, সরি এম এর উপর স্কোয়ার, বি কত টু, ঠিক আছে? প্লাস টু এর উপর স্কোয়ার, ডবল দ্বিতীয় বন্ধনী স্কোয়ার টু, ঠিক আছে? তাহলে আমার এটা ভাঙলে কত হয়, এটা করতে গেলে হয় ফোর এম ফোর প্লাস মানে এম স্কোয়ার তার উপর স্কোয়ার মানে কি ফোর, ওকে। তাহলে এখানে দুই দুগুণে চার এম স্কোয়ার প্লাস ফোর, ঠিক আছে? প্লাস ফোর, সরি আমার এখানে একটু ভুল হয়েছে, আমি এখানে এটা আমাকে স্কোয়ার দিতে হবে, কারণ স্কোয়ারটা দিতে আমি ভাঙছি, ঠিক আছে না? ওকে মাইনাস টু এম ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস এখানে দেখো দুই চার থেকে দুইবার দিলে কত টু, ঠিক আছে? এটা আমার সমান কি রাইট হ্যান্ড সাইড, তোমরা যদি এখানে বাম পক্ষ লেখো এখানে লিখতে হবে ডান পক্ষ, ঠিক আছে? দিয়ে লিখবো কি এখানে কি বলে দেখাতে বলেছে না, তাহলে দেখানো হলো, দেখানো হলো, বলো তো তোমাদের এই অঙ্কটায় কোনো প্রবলেম আছে কিনা একটু বলো তো, যে প্রবলেম হচ্ছে কিনা। আমি এই গ্রুপে নিউ, আমায় কি কেউ মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিবে? ওকে, আর যারা আমাদের ভলেন্টিয়ার আছো, রেনু মাকাবির, সালমান ইসলাম বা এসকে দাস, তোমরা কেউ একজন তাকে ভলেন্টিয়ার আমাদের যে অ্যাড গ্রুপ আছে ওই গ্রুপে অ্যাড করে দিও, কারণ যারা আমাদের রেগুলার ক্লাস করে তাদেরকে আমরা অ্যাড রাখি, ঠিক আছে? আবার যদি তুমি রেগুলার ক্লাস না করো আমাদের, আমরা কিন্তু ওখান থেকে তোমাকে বের করে দেবো, ঠিক আছে? ওকে, তোমাদের কি কোনো প্রবলেম হচ্ছে অঙ্কটায় দেখো তো একটু বলো তো। আচ্ছা উম্মেহানিকে কেউ একজন মেনশন করে ফেলছে, আচ্ছা হয়তো বা বুঝতে পারে নাই করেছে, সমস্যা নেই তুমি ক্লাসটা করো আপু। তারপর আপনার বিন্দার রায় বলছে না ভাইয়া, তারপরে এ আই এল হাবি বলছে নো প্রবলেম নেই, ওকে থ্যাংক ইউ। মেজাবিন তমা বলছে আচ্ছা ঠিক আছে, রীতা চক্রবর্তী নো প্রবলেম, তারপরে মাইশা ফারজানা নো প্রবলেম, তনায়া খান নেহা বলছে যে নো প্রবলেম ভাইয়া, ওকে থ্যাংক ইউ আপু। উম্মেহানি লিখছে নো প্রবলেম, প্রবলেম নেই, ওকে। তাহলে আমি নেক্সট অঙ্কে চলে যাই, নেক্সট অঙ্কটা কি নয় নাম্বার, ঠিক আছে? নয় নাম্বারটা কিন্তু বলে দিলাম, নয় নাম্বারটা আমার ওখানে সেম অঙ্ক, খালি আমার এখানে মাইনাসের সূত্রটা পড়বে, ঠিক আছে? আমার এখানে মাইনাসের সূত্রটা পড়বে, ঠিক আছে? মাইনাসের সূত্রটা পড়লে আমার এখানে অঙ্কটা হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? এখানে তোমার এই যে দেখো আমি একটু দেখাই দিই, জাস্ট এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তোমার কি এখানে একটা জিনিস আছে খালি একটু যার জন্য ঘাবড়ায় ছেলে পিলেরা, এখানে কি এরকম করে বন্ধনী বি স্কোয়ার আছে, ঠিক আছে? কি একই জিনিস, ঠিক আছে? দেখো এটা ভাঙবা কিরকম ভাবে, মাইনাসের মান আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আছে, ঠিক আছে? তাহলে কত করে দিই অঙ্কটা, দেখো হাত দিয়েছি ইকুয়াল টু কত ফোর আছে, ঠিক আছে না? এটা আমার লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, কারণ আমার এখানে এটা সমান আঠারো প্রমাণ করতে হবে, আঠারো প্রমাণ করতে হবে, ওকে। তাহলে আমার এখানে কি এখন মাইনাসের মান করবে, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর উপর হোল স্কোয়ার প্লাস টু এ বি মানে এক্স বাই ওয়ান বাই এক্স, এটা এটা কেটে গেল, তাহলে এটা
4 এর উপর স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 4 4 16 প্লাস 2 ইকুয়াল টু 18 সিম্পল অঙ্ক জাস্ট একদম ইজি ওয়েতে অঙ্কটা হয়ে গেল ঠিক আছে 1 মিনিটে অঙ্ক শেষ ঠিক আছে অঙ্কটা বুঝতে পেরেছ কিনা একটু লিখো যে ভাইয়া ডান বুঝতে পেরেছ না বুঝতে পারিনি ওকে আমি মিটে দিলাম নেক্সট অঙ্কে চলে যাচ্ছি ওকে তারপরে দেখো কয় নাম্বার বলেছে 11 নাম্বার ঠিক আছে আমার কি অঙ্কটা বুঝতে পেরেছ তুমি তোমরা একটু আমাকে জানাও কমেন্ট করে ঠিক আছে যে ভাই বুঝতে পেরেছি বা বুঝতে পারিনি এরকম কিছু আমাকে জানাও বুঝতে পেরেছো কিনা ঠিক আছে ওকে আমাদের ওকে পূজা শিকদার আমাদের 90 লিখেছে অ্যানসার ওকে থ্যাংক ইউ এর আগে আমাকে অনেক অ্যানসার করেছে সুমিত্রা চৌধুরী আমাদের অ্যানসার করেছে 36 ওকে থ্যাংক ইউ তারপরে ভাইয়া তুমি বারবার কোথায় যাও ও এসকে দাসকে বলছো আচ্ছা মাইশা ফারজান আমাদের অ্যানসারটা লিখেছে উম্মেহানিও লিখেছে আমাদের অ্যানসারটা ওকে সো আমি নেক্সটে যাই নেক্সট হলো 12 নাম্বার ঠিক আছে না 12 নাম্বারটা দেখি তো কিরকম আছে 12 নাম্বারটা অনেক ইজি
ঠিক আছে, 12 নম্বরটা দেখো তো কিরকম আছে। 12 নম্বরটা তো অনেক ইজি, এটা তো জাস্ট ওইটার মতনই সূত্র ফেলা লাগবে। তাহলে দেওয়া আছে কি, আমার দুটো সূত্র আছে, a প্লাস b ইকুয়াল টু 13, a প্লাস b ইকুয়াল টু 13, a মাইনাস b ইকুয়াল টু কত আছে 3। ঠিক আছে, কি আমাকে প্রথম প্রদত্ত রাশি কি দিয়েছে, প্রদত্ত রাশি জাস্ট একটু প্রসেস করা লাগবে, একটু সাইজ করা লাগবে। ঠিক আছে, কি 2a আছে, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। আচ্ছা দেখো তো এখান থেকে আমার একটা কমন আসে কিনা, টুটা কিন্তু এখানে আছে, এখানে আছে, আমি কমন নিয়ে নিলাম সামনে, তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু এটা সূত্র সকলেই জানি যে এটা সূত্র হলো এ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর উপর হোল স্কোয়ার। তাহলে এটার মান কত, 13, 13-র উপর স্কোয়ার প্লাস 3-এর উপর স্কোয়ার। ঠিক আছে, 13-13 কত, 169 মেবি, আমি একটু দেখি, আমি শিওর নাই তো, হ্যাঁ 169, 178। ঠিক আছে, সেকেন্ডটাতে যাই, সেকেন্ডের আমার সূত্রটা কি, সেকেন্ড সূত্রটা কি, আমি এবি সূত্র। ঠিক আছে, আমি এটা একটু মিটাই দিচ্ছি। পরেরটা কি আমার এবি সূত্র, ঠিক আছে, কি আবার প্রদত্ত রাশি কি আছে, এবি, এবি আমরা এবি সূত্র কি জানি, এ প্লাস বি বাই টু এর উপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর উপর হোল স্কোয়ার। ওকে, তাহলে এ প্লাস বি মানে কত, মানটা কত, 13, 13 বাই টু এর উপর স্কোয়ার মাইনাস এখানে কত, 3 স্কোয়ার। ওকে, তাহলে দেখো তো এখানে আমি আগে কি করি, 13-13 কত, 169, 3 2 2 গুণা 4 মাইনাস 3 3 9 4। ঠিক আছে না, তাহলে আমি যদি এক কাজ করি, আমি এখানে দেখা তো লসাগু হয় না একটা, কোর কিন্তু লসাগু বসে, তাহলে 169 বিয়োগ 9 = 160/4 = 4×4=16, আমার অ্যান্সার হলো 40। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি এইটুকু, 178-40 মাইশা ফারজান আমাদের অ্যান্সার দিয়েছে, রিতা চক্রবর্তী অ্যান্সার দিয়েছে। হাতে যে একটা রিতা চক্রবর্তী, টাইম শর্ট, ওকে, তোমরা যারা খাতার অঙ্কটা তুলতে পারছো না, তোমরা হচ্ছে ভিডিওটা মানে ক্লাসটা শেষে, আমি ক্লাসটা শেষ করে দেবো, আর মেবি 4.2টা করানো হবে না আজকে। ঠিক আছে, আমি এটাই শেষ করে দেবো, দেখি আমার টাইম কতক্ষণে খোলো, আমি একটু দেখি। প্রায় আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, আমি হচ্ছে জাস্ট শেষ করে দেবো আজকে ক্লাস টাইম, 4.2টা কালকে নিবো। ঠিক আছে, আর তোমরা যারা মানে আমার সাথে সাথে তুলতে পারোনি, তারা করবা কি, ভিডিওটা আরেকবার দেখবা। ঠিক আছে, আরেকবার দেখে তোমার সমস্যা নেই, তোমরা চেক করে নিতে পারবা। ঠিক আছে, ভিডিওটা আরেকবার দেখলে তোমরা অঙ্কগুলো তুলে নিতে পারবা, বা আমি করিয়ে দিলাম, তোমরা হচ্ছে অঙ্কগুলো করে নিতে পারবা বাসায়। ঠিক আছে, আচ্ছা দিয়ে আমাকে কমেন্টে কিন্তু স্ক্রিনশটগুলো দিতে হবে তোমাকে। ঠিক আছে, তোমরা যে ক্লাস করলো আর কি প্রমাণ, ওকে, এবং দিয়ে তারপর আমি কিন্তু তারপরে কিন্তু আমাদের ক্যাপ্টেন নির্বাচন হবে। ঠিক আছে, আমাদের অনেকেই তনয়া খান, নেহা আমাদের অ্যান্সার দিয়েছে, সুমিত্রা চৌধুরী আমাদের অ্যান্সার দিয়েছে, কিন্তু সকলে আমাদের অ্যান্সারগুলো দিয়েছে। ঠিক আছে, সো গাইস, তোমাদের কি আর এ অধ্যায়ে কোনো ধরনের প্রবলেম আছে আমাকে একটু বলো তো, এবার কি দাঁড়াও, এই অধ্যায়ে কিন্তু আর কোনো আমাদের এখানে এবছরে আর ক্লাস হবে না। ঠিক আছে, আমি কিন্তু আমার এই পর্যন্ত সকলের যত অধ্যায় আমি পড়িয়েছি সেগুলো কিন্তু আমি একটা করে ক্লাস নিচ্ছি আবার। ঠিক আছে, রিভিউ ক্লাস, যেগুলো তোমাদের খান থেকে গেছে সেগুলো আমি কিন্তু আরেকবার করে পড়াচ্ছি। ঠিক আছে, সো এই চ্যাপ্টারে আর কোনো তোমাদের এবছর নেক্সট ব্যাচ যারা আছে তাদের জন্য ক্লাস হবে, বাট তোমাদের জন্য কিন্তু আর ক্লাস হবে না। সো 4.1 কার কি প্রবলেম, ওভারঅল কার কি প্রবলেম, জিজ্ঞেস
ওকে তোমরা জিজ্ঞাসা করতে পারো 4.1 এ কার কোনো প্রবলেম আছে কিনা একটু জিজ্ঞাসা করো, মানে আমাকে কি করো। আচ্ছা কারোর প্রবলেম নেই, তাহলে আমি কি করি একটু হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদের। হোমওয়ার্ক 4.1 এর সকল সূত্র ঠিক আছে, আর আরেকটা হলো 4.1 থেকে দুটা সৃজনশীল ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা একটা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপ পেজে দিয়ে দাও ঠিক আছে, গ্রুপে দিয়ে দাও স্ক্রিনশট নিয়ে তোমরা আমাদের গ্রুপে দিয়ে দাও। ওকে সো গাইস আমাদের ক্লাসটা আমি এ পর্যন্ত আজকে শেষ করছি, নেক্সট ডে আমাদের দেখা হবে 4.2 নিয়ে ঠিক আছে, আমাদের দেখা হবে 4.2 নিয়ে ওকে। আর এই হোমওয়ার্কটা জমা দেওয়ার সময় হচ্ছে কাল সকাল 10টা। ওকে আচ্ছা তাহলে আমাদের কালকে কি হবে 4.2 ঠিক আছে, তোমরা 4.2 টা আজকে একটু দেখবা যে কার কোন জায়গায় প্রবলেম আছে সেই জায়গাগুলো আমি সলিউশন করে দেবো ঠিক আছে, এবং তোমরা সকলে হোমওয়ার্ক গুলো মানে দিবা এবং আমাদের ক্লাসগুলো বেশি বেশি করে করবা ঠিক আছে। আমরা কিন্তু ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্যই নাও, আমাদের গ্রুপে প্রায় 800 মতো মেম্বার আছে, বাট ক্লাস কিন্তু সকলে করে না, এটা কিন্তু খুব দুঃখজনক ব্যাপার ঠিক আছে না। সো তোমরা ক্লাস না করলে কিন্তু আমরা ক্লাস কন্টিনিউ করতে পারবো না, তোমাদের জন্য ক্লাসটা নেওয়া। সো আজ তোমরা রেগুলার করো ঠিক আছে, একসঙ্গে লাইভে ক্লাস করার একটা আলাদাই মজা ঠিক আছে, তোমরা আমাদের সাথে কোয়েট হচ্ছে সকলে, তো আমরা কিন্তু বাংলাদেশের এক জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু ক্লাসটা একসঙ্গে করছি, সকলের সাথে পরিচয় হচ্ছে, আমি যখন নামগুলো অ্যানাউন্স করছি সকলে তোমাকে চিনতে পারছে ঠিক আছে না। সো লাইভে ক্লাস করার একটা মজাই আলাদা। ওকে সো গাইস তোমরা ক্লাস আমি চাই ক্লাসগুলো